হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রতিস ব্লগ। আর আমি সুব্রত। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আর আমিও খুব ভালো আছি। তো আজকে পিসি বাড়ি নিমন্ত্রণ আছে, কারণ হচ্ছে আজকে ভাইফোঁটা। সেই কারণে পিসি বাড়ি আজকে সারাদিনই থাকবো। পিসি বাড়িতে কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পিসি বাড়ি যাওয়া যাক। তো দেখো আমার পিসি মাংস হচ্ছে গাইস। বোন দেখো কী করছে, রান্না করছে। কি করছিস? দেখো দেখো গাইস, লুচি করছে। আমার মুখে না করছে, আমি রান্না করতে শিখে গেছি। তো দেখো কি ভাজছে। ও বাহ, বেগুন ভাজা। আর ও হো, ফুলকো ফুলকো লুচি। আর কি হবে? মাংস ডাল আর কি হবে। বাহ, না দেখি। ও হো, এখনো ভাজা হয়নি। উস্তা ভাজা আর কি বলে এটা, পটল। তো এগুলো ভাজুক, দেখে আসি। ঘরেই আর একজন আছে, কি করছে দেখো দেখো। হে, তুই কি করছিস? তোর কি ব্যাপার? তুই কি, তুই ছোট বোন কাজ করছিস আর তুই বসে বসে মোবাইল ঘাঁটছিস? হ্যাঁ, আমি কাজ করি সবসময়। আমার পিসি চলে এসেছে, আর এক পিসি। এই যে আমার আর এক পিসি। এই চলে এসেছি, দাঁত ফুগলা। দেখতেই পাচ্ছ বোন কি সুন্দর চন্দন ঘষছে ভাইফোঁটা দিবে বলে। পিসির সাথে কিছুক্ষণ কথা বললাম, সবাই মিলে আড্ডাও মারলাম। তোমরা হয়তো ভাবছো যে আমি কেন ফোঁটা নিচ্ছি না। তোমাদের আমি বলে রাখাই ভালো যে আমাদের নিয়ম নেই ফোঁটা দেওয়ার, এই কারণে আমি ফোঁটা নিতে পারিনি। সো দাদার ভিডিওটাই তাই করলাম। হ্যালো গাইস, ফোঁটা দেওয়া হয়ে গেছে। দেখো আবার বোন মিষ্টি দিচ্ছে। দেখো গাইস, বন্ধু আমার মাছ ধরছে। বারবার বললাম যে বিয়েটা কর, বিয়েটা কর, তোর তো এই খাটনিটা হয় না। দেখো দেখো গাইস, বন্ধু একটু তাকাও এদিকে। ও বন্ধু, হ্যাঁ লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ ঠিক আছে, দেখছি তোমার জন্য কী করে একটা মেয়ে খুঁজে আনা যায়। হ্যাঁ গাইস, তোমাদের হাতে যদি কোনো মেয়ে থাকে তো আমার এই বন্ধুটাকে একটু বাঁচাও। তো চলো করো। আমার ছান করা কমপ্লিট হয়ে গেছে। তো ভাইফোঁটা উপলক্ষে পিসি বাড়ি আজকে নিমন্ত্রণ আছে। তো পিসিরাও পিসিরাও এসছে দেখো। আমি আগে শুরু করবো না, ওরা আসবে তারপরে শুরু করবো, ঠিক আছে? তো দেখতে দেখো তোমরা। তো গাইস আমরা খেতে বসে পড়েছি। তো দেখো দাদা আমি, দেখো দেখো বোনেরাও বসে পড়েছে খেতে। এই তুই পিসি দিচ্ছে, কি ভিডিও বানাই, ডাল দিচ্ছে। এই যে আমার আরেক পিসি, দেখো আগেই খাওয়া আরম্ভ করে দিয়েছে।
পিসিরা চলে যাচ্ছে, তো চলো পিসিদের এগিয়ে দিয়ে আসি একটু। চলো যা যা কে পিসি চলে। এত ব্যাগ নিয়ে কোন বেরাইতেছ, কি নিয়ে আইছিলে তে? এগুলো নিচ্ছি, এগুলো তো নিতে গেলাম লেপের ওয়ার মোয়ার। আপু এই যে সেন্টে লেপগুলো নিয়ে গেছি, ওয়ার গুলো নিয়ে যাইনি তো, পাইনি তো, পাইনি না, বাড়ি ছিল না দি, আজকে আবার নিতে এলাম। চলো আমরা আগে আসছি গাড়ি চোখ দি। তো দাদা গাড়ি ঘুরাচ্ছে, পিসি তো যাওয়ার মনই করছে না, দেখো গল্পে ব্যস্ত। দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, যাবি কিন্তু দাদা কর পিসি, আবার দেখা হবে, বাই। চলে যাচ্ছে, জলের ব্যাগটা ধরিয়ে দিল। আর আমার জন্য দুটো ব্যাগ ধরিয়ে দিয়েছে, একটা ছোট্ট ব্যাগ নিয়ে যাও। দেখো পিসির জন্য, ও বাবা বসার একটু উঁচু হলে ভালো হয়। তাই দেখো দাদাকে এতটা দূর টানা করিয়েছে গাড়িটা। তো এরকম যাওয়া যায় জানতো? হ্যাঁ দেখ এটা 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 তো গাইস পিসি দাদা দুজনেই চলে গেল। তো ভিডিওটা এখানেই স্টপ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন